These are my three best friends. M. Bex. And Sarah. And this is the... অনেকেই আছে যারা ছবি দেখতে পছন্দ করে। চলচ্চিত্র সমাজের কথা বলে, মানুষের গল্প বলে। এছাড়াও কখনো অ্যাকশন, কখনো রোমান্টিক, আবার কখনো প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়ায়। বর্তমান চলচ্চিত্র পৃথিবীতে একটি শক্তিশালী মাধ্যম, কিন্তু সবসময় তা সব পক্ষকে খুশি করতে পারেনি। তাই জন্ম হয়েছে নানা রকম বিতর্কের। এ কারণে বিভিন্ন সময়ে নিষিদ্ধ হয়েছে অসংখ্য সিনেমা। আজকে আমাদের ভিডিওর বিষয় সব সময়ের জন্য ইতিহাসে নিষিদ্ধ কিছু চলচ্চিত্র নিয়ে। 300 সিনেমাটি যুদ্ধের ঘটনা নিয়ে নির্মাণ করা হয়। হলিউডের অন্যতম সেরা এই ছবিটি ইরান সহ আরবের বেশ কিছু দেশে প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা বলেছে 300 তাদের দেশকে অপমান করতে মার্কিনীদের একটি চক্রান্ত। এটি 2006 সালে নির্মাণ করা হয়েছিল। ওয়ালকোয়াট অন দ্য ওয়াস্টার্ন ফ্রন্ট। অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। 1934 থেকে 1945 সাল পর্যন্ত সেদেশের ফিউরারও ছিলেন। আর এই হিটলার 1930 সালে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। জার্মানি ও অস্ট্রিয়ায় 12 বছর নিষিদ্ধ ছিল এই সিনেমাটি। এই ছবিটি প্রদর্শিত হলে নাৎসি বাহিনীর অত্যাচারের মুখে পড়তে হতো। ছবিটি হিটলারের বিরুদ্ধে যুদ্ধের উপর তৈরি করা হয়েছিল। দ্য টিন ড্রাম। অস্কারে বিদেশি সিনেমা বিভাগের সেরা পুরস্কার পায় এই সিনেমাটি। সিনেমায় দেখানো হয় 11 বছরের বালক 16 বছরের এক তরুণীর সঙ্গে মিলিত হয়েছে। এজন্য কানাডা ও ফিলাডেলফিয়াতে নিষিদ্ধ করা হয়েছে এই সিনেমাটি। তাদের মতে এই সিনেমাটি পর্নোগ্রাফি ছাড়া আর কিছুই নয়। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, ছবিটির বিষয়বস্তু সঠিকভাবে বুঝলে এটা কোনোভাবেই নিষিদ্ধ হওয়া উচিত নয়। ক্লক ওয়ার্ক অরেঞ্জ। এই সিনেমাটি ব্রিটেনে 27 বছর আগে নিষিদ্ধ ছিল। সিনেমাতে অত্যাধিক মারামারি দর্শনের দৃশ্য থাকায় কিছুতেই ছবিটি দেখানোর অনুমতি দেওয়া হয়নি। তবে মার্কিন মুলুকে বেশ প্রশংসিত হয়েছিল এই সিনেমাটি। দ্য বার্থ অফ এ নেশন। এই ছবিতে কৃষ্ণাঙ্গ মানুষদের বর্ণে আক্রমণ করা হয়েছিল, আর প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপর ছবির পরিচালক তার ভুল স্বীকার করে এবং ক্ষমা চান। ছবিটি 1915 সালে মুক্তি পেয়েছিল। দ্য সিমসন মুভি। এই কার্টুন সিনেমাটি সারা বিশ্ব দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছিল, কিন্তু আজব একটি কারণে বার্মায় নিষিদ্ধ করা হয় এই কার্টুন সিনেমাটি। বার্মার সরকারের অভিযোগ ছিল এই সিনেমায় হলুদ রঙের প্রচার করা হয়েছে, আর হলুদ রং বার্মার সংস্কৃতির কাছে অপমানকর। সোলো। এই ছবিতে দুষ্কৃতিকারীরা শিশু ও মহিলাদের অপহরণ করে তারপর তাদের উপর চালায় অমানবিক অত্যাচার, যা দেখে গা শিউরে ওঠে। তাই এই সিনেমাটি ইরান, সিঙ্গাপুর সহ আরও 5টি দেশে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। শিশুদের উপর অত্যাচার ও ধর্ষণের দৃশ্যগুলি থাকায় বিভিন্ন দেশে ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। পরবর্তীতে ছবিটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। These are my three best friends. M. Bex. And Sarah. And this is the...